সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা দুটো রিয়াকশান দেখব, একটা হলো ফ্র্যাঙ্কেনস্টাইন এবং একটা হলো সোয়াট রিয়াকশান। আমি প্রথমে সোয়াট রিয়াকশানের ক্ষেত্রে আসছি। সোয়াটস রিয়াকশানটা হলো এই যে তোমার কাছে কোনো একটা হ্যালাইড রয়েছে, সেই জায়গাটা যদি তুমি AgF দাও বা Hg2F2 দাও বা কোবাল্ট ফ্লুরাইড দাও, এই যে F মাইনাস এর সোর্স, এরা প্রত্যেকেই এরা এই হ্যালোজেনটাকে বার করে দিয়ে আর F বন্ড তৈরি করে। এখন তুমি প্রশ্ন করবে এটা কেন তৈরি হলো। আমি একটা এক্সাম্পলে আসছি, মানে কোনো একটা রিয়াকশান হওয়ার জন্য তার তো একটা কন্ডিশন আছে। মনে করো তোমার কাছে CH3Cl আছে, তুমি তার মধ্যে AgF দিয়ে দিয়েছো, দিলে এখানে কী হবে, CH3F তৈরি হবে, মানে F মাইনাসটা গিয়ে এখানে অ্যাট্যাক করলো, ক্লোরিনটা বেরিয়ে চলে গেল, আর কি তৈরি হলো, AgCl তৈরি হলো। তাহলে এই রিয়াকশানটা কেন হলো? এই রিয়াকশানটাকে বলবো আমি সোয়াটস রিয়াকশান, মানে ফ্লুরাইড ইন্ট্রোডিউসড হচ্ছে। এখানে ক্লোরিনের জায়গায় ব্রোমিন হতে পারে, ব্রোমিনের জায়গায় আয়োডিন হতে পারে, যা খুশি হতে পারে। মোট কথা সিলভার জাতীয় কম্পাউন্ড দিলে এটা তৈরি হয়। প্রথম কারণ হলো কার্বন এবং ক্লোরিনের মধ্যে কার্বন পিরিয়ডিক টেবিলের সেকেন্ড অরবিটে অবস্থিত এবং ক্লোরিন পিরিয়ডিক টেবিলের থার্ড অরবিটে অবস্থিত, তার সঙ্গে সিগমা বন্ড। আর এখানের ক্ষেত্রে কার্বন সেকেন্ড অরবিটে, ফ্লুরিনও সেকেন্ড অরবিটে, তার সঙ্গে সিগমা বন্ড, হুইচ সিগমা বন্ড ইজ মোর স্ট্রং। ন্যাচারালি এই সিগমা বন্ডটা বেশি স্ট্রং, কারণ দুটি সেম অরবিটের মধ্যে রয়েছে। এটা প্রথম কারণ, তার মানে এই ক্লোরিনের থেকে এখানে এফ এর বন্ডটা বেশি স্ট্রং বলে এই বন্ডটা তৈরি হয়েছে। সেকেন্ড কারণ হলো যে এখানে একটা AgCl তৈরি হচ্ছে, যেটা নিচে প্রেসিপিটেট পড়ে যায়, বা অধক্ষেপ পড়ে যায়। আর যদি কোনো রিয়াকশান একটা প্রেসিপিটেট পড়ে যায়, তার মানে এখানে লাস আতিলিয়ার প্রিন্সিপাল বলছে রিয়াকশান এদিক থেকে এইদিকে শিফট করবে। তাই এই দুটো কারণের জন্য এই সোয়াটের রিয়াকশানটা হয়ে থেকে থাকে। ওকে, এবার আমি ফ্র্যাঙ্কেনস্টাইন রিয়াকশানটা বলছি। ফ্র্যাঙ্কেনস্টাইন রিয়াকশানটা হলো এই রিয়াকশানটার একটু রিভার্স। মানে আমি কি বলতে চাইছি না, প্রথমে মনে করো CH3Br নিলাম, এখানে যেটা নেবো সেটা হলো NaI এবং আমি নেবো অ্যাসিটোন সলভেন্ট। ভালো করে বোঝবার চেষ্টা করো কোন ঘটনাটা কেন ঘটলো। এখানে যেমন আছে, আমি ফ্লুরিন মানে ছোটো সাইজ গিয়ে অ্যাটাক করে এই রিয়াকশানটা ঘটছে, কিন্তু এখানে রিয়াকশানটা উল্টো, যে গিয়ে অ্যাটাক করবে সে গিয়ে তার সাইজটা বড় হবে এবং ব্রোমিনটা বেরিয়ে যাবে। অর্থাৎ আমি বলতে চাইছি এটা যদি আই হতো, আর যদি এটা NaBr হতো, মানে যে গিয়ে অ্যাটাক করছে বিআর যদি হতো, মানে ছোটো সাইজ হতো, তাহলে রিয়াকশানটা কিন্তু হতো না। এখন প্রশ্ন হলো তোমার কাছে কেন হতো না, আমি প্রোডাক্টটা লিখে দিই আগে NaBr, আমি রিয়াকশানটাকে এক্সপ্লেন করছি। দেখো প্রথম কথাটি হলো যে গিয়ে অ্যাটাক করে তাকে বলা হয় নিউক্লিওফাইল। এবার আমরা জানি নিউক্লিওফাইল প্রপোর্শনাল টু সাইজ, তার মানে যার সাইজ বড় তার নিউক্লিওফিলিসিটি বেশি। তার মানে যদি আমার কাছে উল্টো রিয়াকশানটা হতো CH3I এবং যদি আমি NaBr নিতাম, তাহলে যে গিয়ে অ্যাটাক করছে এখানে, দেখো বিআর গিয়ে অ্যাটাক করছে, এখানে আই গিয়ে অ্যাটাক করছে, তাহলে এই দুজনের মধ্যে কার নিউক্লিওফিলিসিটি বেশি? আয়োডিনের নিউক্লিওফিলিসিটি বেশি, ব্রোমিনের নিউক্লিওফিলিসিটি কম। আর ব্রোমিনের নিউক্লিওফিলিসিটি কম হওয়ার জন্য এই দ্বিতীয় রিয়াকশানটা কিনা হবে না, এটা হলো প্রথম কারণ। ওকে, এখন প্রশ্ন হলো এখানে অ্যাসিটন লেখাটা কি খুবই দরকার? আমি বলবো হ্যাঁ, খুবই দরকার। তার কারণটা হলো এখানে কী রয়েছে, Na প্লাস রয়েছে। এবার অ্যাসিটনের ছবিটা আমি আঁকছি, অ্যাসিটনকে এরম ধরনের দেখতে হয়, এরম ধরনের অ্যাসিটনকে দেখতে হয়। ওকে, এখন দেখো তুমি রিয়াকশানটার দিকে যদি একটু ভালো করে খেয়াল করো, তাহলে লক্ষ্য করবে আই মাইনাস গিয়ে অ্যাটাক করলো আর Na প্লাস কি চুপচাপ বসে থাকবে? কারণ Na প্লাস তো আইয়ের সঙ্গে যুক্ত ছিল, তাহলে Na প্লাস তো এখানে বাধা সৃষ্টি করতে পারে। তো অ্যাসিটন থাকলে কী লাভটা হয় না, অ্যাসিটন কী করে, এই অক্সিজেনে তার যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ার দিয়ে Na প্লাসটাকে কী করে, ঘিরে ধরে। তাহলে লোন পেয়ার দিয়ে Na প্লাসটাকে ঘিরে ধরলে কী হচ্ছে, আই মাইনাসটা ফ্রি হয়ে যায়, ফলে আই মাইনাসটা এই রিয়াকশানটা করতে পারে। এই রিয়াকশানটাকে আমি বলবো ফ্র্যাঙ্কেনস্টাইন রিয়াকশান। ওকে কি না, পরীক্ষা যদি তোমাকে এরম ধরনের কোশ্চেন দিয়ে থাকে তাহলে যেন আমি ব্যাপারটা করতে পারি। এখন একটা ব্যাপার আছে, কিন্তু মনে করো এরকম একটা দিল আর একটা মনে করো এরম দিল, দিয়ে বললো NaI দিলাম, কী রিয়াকশানটা হবে? ঠিক আছে, তোমাকে বুঝতে হবে Na প্লাস আই মাইনাস, এই আই মাইনাসটা গিয়ে কোথায় অ্যাটাক করতে পারে, এখানে গিয়ে অ্যাটাক করে এটাও তৈরি করতে পারে। তার মানে এইটা আমার কাছে একটা হতে পারে CH2, এখানে কী হবে, তার সঙ্গে আই, এটা হলো Cl। আর একটা হলো হতে পারে NaI কোথায় গিয়ে অ্যাটাক করতে পারে, এইখানে গিয়ে অ্যাটাক করতে পারে, গিয়ে ক্লোরিনকে বার করতে পারে। এখন বলো তো কোনটা হবে, তাহলে এটা যদি করতো তাহলে এখানে আই হতো,
আর এখানে সিএস টু সিএল যেমন থাকার তেমন থাকতো। তাহলে বলো ওখানে কোনটা হবে, প্রথম রিয়াকশানটা হবে না দ্বিতীয় রিয়াকশানটা হবে? আমি বলি কি, এইখানের মধ্যে দ্বিতীয় রিয়াকশানটা হবে না। তার কারণটা হলো এখানে যে বেনজিন রয়েছে এ নিজেই একটা ইলেকট্রনের ক্লাউড আছে, ইলেকট্রন একটা ভর্তি, আর এই যে ব্যাকসাইড দিয়ে অ্যাটাক করে রিয়াকশানটার নাম হলো এসএন টু রিয়াকশান। তাহলে এই যে গিয়ে অ্যাটাক করে রিয়াকশানটা হচ্ছে এখানে ইলেকট্রন, কারণ যে গিয়ে মারছে সে তো মাইনাস চার্জ ইলেকট্রন, সেই ইলেকট্রন কার কাছে আছে, ইলেকট্রনের কাছেই আছে। তার মানে এখানে একটা কি ইলেকট্রন আর ইলেকট্রন মধ্যে কী হবে, একটা রিপালশান তৈরি হবে নাকি? কিন্তু এইখানের ক্ষেত্রে আসলে দেখবে এই ঘটনাটা ঘটছে না। তাই আমি আমাকে কিন্তু কখনো কিন্তু তোমাকে ফ্র্যাঙ্কেনস্টাইন রিয়াকশান দিতে পারি, কিন্তু কিন্তু বেনজিনিংয়ে গিয়ে অ্যাটাক করে কোনো রিয়াকশান আমি করবো না। তাহলে পরিষ্কার কোন রিয়াকশানটা কেন হয়, তার ড্রাইভিং ফোর্সটা কী কী কারণের জন্য হয়ে থাকে, পুরোটাই আলোচনা করলাম। আশা করব ফ্র্যাঙ্কেনস্টাইন এবং শোয়ার্ড রিয়াকশান দুটোই রিয়াকশান তোমাদের খুবই উপকারে লাগবে। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকবার জন্য, সকলে ভালো থেকো।